তো বন্ধুরা, রাজ্যে আপনারা দেখেছেন বিভিন্ন চাকরি বাতিলকে কেন্দ্র করে একাধিক কোর্ট কাচারি এই মুহূর্তে চলছে। তার পাশাপাশি আরও একটি খবরের দিকে আমাদের নজর রাখতে হবে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে ডিএলএড ভার্সেস বিএড মামলাটি চলছে, যে মামলাটি এখনো পর্যন্ত রায়দান দেয়নি, সেটাকে কেন্দ্র করে একটি বড়সড় আপডেট উঠে আসছে। তো বিএড ভার্সেস ডিএলএড মামলার শুনানি কবে হতে চলেছে সেই নিয়ে একটি আপডেট উঠে এসেছে, তো বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। অনেকদিন থেকেই আপনারা অপেক্ষা করে রয়েছেন, দীর্ঘদিন ধরে আপনারা এই যে মামলাটি কবে শুনানি হবে তার কথা জানতে চেয়েছেন, তো বিস্তারিত কি আপডেট চলুন জেনে নিই। তার আগে আপনাদের সকল করুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে বলুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বিএড ভার্সেস ডিএলএড মামলা সুপ্রিম কোর্টে রায়দান কবে এই নিয়ে এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডিএলএড করা চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ নিয়ে বিভিন্ন রাজ্যে দায়ের হয়েছে একাধিক মামলা। রাজস্থান হাইকোর্ট ইতিমধ্যে আপনারা জানেন যে ডিএলএড প্রার্থীদের দিকেই কিন্তু রায়দান করেছে, যদিও হিমাচল প্রদেশ হাইকোর্টে তেমন রায় দেয়নি, বাংলাতেও এই সংক্রান্ত একটি মামলা আদালতে দায়ের হয়েছে। তো যাই হোক, এর আগে এনসিটি কলকাতা হাইকোর্টকে জানিয়েছে যে রাজস্থান হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং ইতিমধ্যেই শুনানি শেষ হয়েছে, রায় রিজার্ভ রেখেছে সুপ্রিম কোর্ট। গুরুত্বপূর্ণ এই যে মামলাটি রয়েছে, এই মামলা রায় দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট যেটা রয়েছে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই আসতে চলেছে বলে কিন্তু জানা যাচ্ছে, বলা হচ্ছে 17 জুলাইয়ের আগেই কিন্তু রায়দান হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চে বিএড ভার্সেস ডিএলএড মামলাটি শুনানি হয়। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মামলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মামলার রায়ের ওপরেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য কিন্তু নির্ভর করবে। ইতিমধ্যেই প্রাইমারি টেট 2022-এ একাধিক ক্যান্ডিডেট বিএড সার্টিফিকেট দেখিয়ে বা বিএড করা দেখিয়ে তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছিল এবং লক্ষ লক্ষ ক্যান্ডিডেট যারা কিন্তু পাস করে রয়েছে বিএড করা ক্যান্ডিডেট, এবং তাদের মাথায় একটাই প্রশ্ন যে তাদেরকে কোনো বৈধতা দেওয়া হবে কি হবে না, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো শুনানি হয়নি। তো সেই শুনানি এবার যেটা জানা যাচ্ছে 17 জুলাইয়ের মধ্যেই কিন্তু রায়দান হয়ে যাবে, বিস্তারিত আপডেট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে 3rd week of July 2023-এর মধ্যেই কিন্তু এই মামলাটি রায়দান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এবং সেই নিয়ে কিন্তু একটি বড়সড় আপডেট উঠে এসেছে। তো এই মামলাটি জাজমেন্ট হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জাস্টিস অনিরুদ্ধ বোস এবং জাস্টিস সুধাংশু ধুলিয়া তাদের বেঞ্চে। তো এ পক্ষে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে প্রাথমিকে 16,500 জন শিক্ষকের মেধা তালিকা প্রকাশের পরে বিতর্ক অনেকটাই কিন্তু বাড়তে থেকেছে এবং সেক্ষেত্রে এই মেধা তালিকাতে প্রকাশের পর থেকে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের একটা অংশ মনে করতে থাকছে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, প্রাথমিকে যে ডিএলএড প্রশিক্ষণ, সেই ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের বাদ দিয়ে অবৈধভাবে বিএড প্রশিক্ষিত প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে প্রাথমিকের পড়ুয়াদের শিক্ষাদানের ব্যাপারে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক, সেখানে প্রাথমিকের নিয়োগের ব্যাপারে বিএড চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে, এমন গুরুতর অভিযোগ করেছেন ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। এরপরেই কিছু প্রার্থী আদালত দ্বারস্থ হয়েছে এবং এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। এই মামলার রায় নির্ভর করবে ভবিষ্যতে প্রাথমিক নির্ভর যে যোগ্যতা রয়েছে সে তার উপর, অর্থাৎ এই বিএড ভার্সেস ডিএলএড মামলার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে আগামী দিনে নিয়োগ প্রসেসকে কেন্দ্র করে। আদৌ কি প্রাথমিকে বিএডদেরকে মান্যতা দেওয়া হবে কি হবে না সেটা কিন্তু আগামী জুলাই মাসের 3rd week-এ আমরা কিন্তু দেখতে পাবো। তো যাই হোক, আপনারা অনেকদিন থেকেই এই প্রশ্ন করছেন যে দাদা ডিএলএড ভার্সেস বিএড মামলার কি কোনো আপডেট আছে কিনা, তো যতক্ষণ না পর্যন্ত আমি আপনাদেরকে বলেছিলাম যে সঠিক আপডেট পাচ্ছি আমি আপনাদেরকে জানাবো না। তো এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা এই যে মামলাটি রয়েছে সেটা জুলাই মাসের 3rd week-এই কিন্তু শুনানি হওয়ার দিকে আগাচ্ছে। তো বিস্তারিত আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আপডেট নিয়ে আসবো, তাড়াতাড়ি শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে ভুলবেন না।